নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডালের মোদক। আমার সমস্ত বন্ধুকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মাপ করে এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম। এক বাটি মুগ ডাল প্রায় 200 গ্রামের মতো, 200 গ্রামের থেকে একটু কম। এবার এই মুগ ডালটা খুব ভালো করে চটকে চটকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আমি এখানে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছি। ডাল ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি ডালটা খুব ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। এখানে কোনো তেল বা ঘি আমি কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র মুগ ডাল থেকে জলটা আমি শুকিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একদম শুকনো শুকনো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে, তবু আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার এটা একটা জায়গায় ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। মুগ ডাল আমার গুঁড়ো করা হয়ে গেছে, একদম স্মুথভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে ঢেলে রাখলাম। যে বাটির মাপ করে আমি মুগ ডাল নিয়েছিলাম, সেই একই বাটির মাপে চিনি নিয়ে নিলাম আর দিলাম জল। এবারে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব বা চিনির রস তৈরি করে নেব। খুব ভালো করে আগে ফুটতে দেব। চিনিটা ভালো মতো ফুটে গেছে, আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। হয়ে গেছে ফোটানো। চিনির রসটা একদিকে সরিয়ে রেখে আমি একটু ঘি গলিয়ে নিয়েছিলাম। ঘিটা দিয়ে আমি এবার মুগ ডালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি মুগ ডালের গুঁড়োটা খুব ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন এটা পুড়ে না যায়, আবার সুন্দর একটা লালচে লালচে আভা আসে। আমি এর মাঝখানে আরেকটু ঘি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। এবারে আমি দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু গুঁড়ো। কাজুটাকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পেস্তা বা আমন্ডের গুঁড়োও দিতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে চিনির যে রসটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারেই ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়তে থাকছি। সমস্ত রসটাই আমি এবার দিয়ে দিচ্ছি। Thank you.
গ্যাস কিন্তু আমার একদম কমানোই আছে, যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুরোটা জ্বলে যাবে, সেই জন্য গ্যাস একদম লো ফ্লেমে করা। কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে, যদি কোনো লাম্পস থেকে থাকে অর্থাৎ কিনা কোনো দানা দানা থেকে থাকে তাহলে সেটা একদম মিহি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে, প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালায় একটু ঘি মাখিয়ে নামিয়ে নেব। আমি ঠান্ডা হতে দেব এটা, একদম হাত দেওয়া যাচ্ছে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছিলাম, এবারে আমি আপনাদের দুটো তৈরি করে দেখাই। হাতে একটু ঘি মাখিয়ে একটু গোল্লা পাকিয়ে নিলাম প্রথমে, তারপরে একটু চূড়ার মতো করে নিচ্ছি। এরপরে একটা ধারালো চামচের পেছন দিক দিয়ে এইভাবে একটু কেটে কেটে দিচ্ছি। আমি আমার মতো চেষ্টা করলাম, আমি জানি আপনারা আমার থেকে আরো অনেক ভালো তৈরি করতে পারবেন। আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি, আমার কাছে মোল্ড নেই, তৈরি করার ছাঁচ নেই, সেই জন্য আমি হাতেই তৈরি করলাম। আপনাদের কাছে যদি মোদকের ছাঁচ থাকে তাহলে ছাঁচে ফেলে তৈরি করবেন, আরো সহজে হয়ে যাবে। তবে ছাঁচ ছাড়াও যেভাবে তৈরি করা যায় সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তৈরি হয়ে গেল মুগ ডালের মোদক। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।